স্বজন হারানোর আহাজারিতে ভারী পরিবেশ। মঙ্গলবার সকালে যশোর শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে একটি ফার্মাসিতে বসেছিলেন জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনী। এ সময় 15 থেকে 16 জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসে দেখলাম যে মানোয়ারের ভাগ্নে রায়হান আরো 4-5টা ছেলে পেলে মানোয়ার হাতে অস্ত্র চাপাতি রামদা কি কি বদিউজ্জামান ধনী উনি এলাকায় যত মানে বিচার আচার জুরুগুলো করতেন সেইগুলো পছন্দ করতো না মানোয়ার। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যশোরের পুলিশ প্রশাসন সঠিক তদন্ত নিয়ে এর সঠিক সিদ্ধান্ত নিয়ে ওনারা আইনের ব্যবস্থা করবেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা পরপরই পুলিশ তৎপর হয়েছে, পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই আমরা প্রকৃত যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিকে আমরা প্রকৃত আসামিকে ধরতে পারবো বলে আশা রাখছি। এদিকে কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক সদস্য হেলিম মিয়ার সঙ্গে বিরোধ চলছিল শিয়ারা গ্রামের আয়ব আলীর। স্বজনদের অভিযোগ, এরই জেরে সোমবার রাতে স্থানীয় হক মার্কেটের একটি দোকান থেকে আয়ব আলীর লোকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।